আগরতলা পুর নিগম নির্বাচন আজকে হচ্ছে। নির্বাচন ঘোষণার পর থেকে আগরতলা পুর নিগম এলাকার মধ্যে বিজেপির দুর্বৃত্তরা আমাদের পাঁচজন প্রার্থীকে জোর করে মনোনয়নপত্র প্রত্যাহারে বাধ্য করেছে। এটা আমরা ইলেকশন কমিশনকে আগেই জানিয়েছিলাম, ইলেকশন কমিশন কোনো পদক্ষেপ করেনি। এখন তারা আজকে নির্বাচন, এই নির্বাচনের গতকাল পর্যন্ত বহিরাগতদের এনে আগরতলা শহরে তারা বিভিন্ন কেন্দ্রে ভোট ডাকাতি করার জন্য ব্লু প্রিন্ট তৈরি করেছে, প্রার্থীদের মেরেছে, পোলিং এজেন্টদের রক্তাক্ত করেছে, আজকে সকাল থেকে গুন্ডামি করেছে এবং আজকে সকাল ১০টা পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ডে বুথ রিগিং করেছে, মেরে পোলিং এজেন্টদের বের করে দিয়েছে, প্রার্থীদের ঢুকতে দেয়নি, ভোটারদের বাধা দিয়েছে, পাড়া কি পাড়ার মধ্যে ত্রাস ছড়িয়েছে বিজেপির বহিরাগত দুর্বৃত্তরা। অথচ পুলিশ এবং ইলেকশন কমিশন কোনো পদক্ষেপ করেনি তাদেরকে ধরার জন্য, গ্রেফতার করার জন্য। তাইলে এই নির্বাচন কি হচ্ছে? এই নির্বাচন প্রহসন হচ্ছে। আমরা নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি তারপরেও, কিন্তু শেষ পর্যন্ত এই নির্বাচনে অংশগ্রহণ করা আমাদের পক্ষে চুপ থাকা সম্ভব হচ্ছে না। যা হচ্ছে বিভিন্ন জায়গার মধ্যে এই প্রহসনাত্মক নির্বাচনের বিরুদ্ধে ইলেকশন কমিশন এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এই ভোট ডাকাতি বন্ধ করা হোক, ভোট ডাকাতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। যেখানে যেখানে ভোট লুণ্ঠন হচ্ছে, জোর জবরদস্তি হচ্ছে, সেই জায়গাগুলোতে অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে আমাদের দাবি। এবং এই কথা বলতেই আমরা পশ্চিম থানার সামনে সদর মহকুমা পুলিশ আধিকারিকের নিকট আমরা এসেছি। ভোট কেন্দ্রে পুলিশ আছে কি? আর পুলিশের ভূমিকা কি ভোট কেন্দ্রে? পুলিশ ছুটু জগন্নাথ ভোট কেন্দ্রে, পুলিশ দুষ্কৃতীদের সামনে দাঁড়িয়ে আছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।